করার কিছু নাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে আসছি। আজ 8 জুলাই 2020, 24/28/1427। মোট পরীক্ষাগার 75টি। ICDRB সরকারি সহায়তায় একটি ল্যাব প্রথম থেকেই পরিচালনা করছে। ICDRB নিজস্ব ব্যবস্থাপনায় আরেকটি ল্যাব বা পরীক্ষাগার চালু করেছে, যেটি হলো ICDRB মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি, এবং এই ল্যাবরেটরি সহ এখন কার্যক্রম 75টি পরীক্ষাগার। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 15,883টি এবং পরীক্ষা হয়েছে 15,672টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,89,152টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,489 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,72,134 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.26% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.36%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,736 জন, এ পর্যন্ত সুস্থ 80,838 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 46.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন, এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 38 জন পুরুষ, 8 জন নারী। এ পর্যন্ত 1,741 জন পুরুষ এবং 456 জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসাবে 79.24% পুরুষ এবং 20.76% নারী। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 2 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 1 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 6 জন, 81 থেকে 90 3 জন এবং 91 থেকে 100 1 জন। বয়স বিভাজনে শতকরা মৃত্যুর হার 0 থেকে 10 বছরের মধ্যে 0.59%, 11 থেকে 20 বছর 1.14%, 21 থেকে 30 বছরের 3.32%, 31 থেকে 40 7.15%, 41 থেকে 50 14.75%, 51 থেকে 60 29.09% এবং 60 ঊর্ধ্ব 43.97%। 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃত্যুবরণ করেছে। ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম 14 জন, রাজশাহী 3 জন, খুলনা 9 জন, বরিশাল 3 জন, সিলেট 4 জন এবং রংপুর বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগওয়ারি মৃত্যুর শতকরা হার ঢাকা বিভাগ 50.80%, চট্টগ্রাম 25.99%, রাজশাহী 5.01%, খুলনা 4.82%, বরিশাল 3.69%, সিলেট 4.32%, রংপুর 3% এবং ময়মনসিংহ 2.37%। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন, এর মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 38 জন এবং বাড়িতে 8 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা হাসপাতালে 6,305টি এবং ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী 2,213 জন এবং শয্যা খালি আছে 4,092টি। ঢাকা মহানগরীতে ICU শয্যা সংখ্যা 142টি, ভর্তি আছে ICU শয্যা 102 জন এবং ICU শয্যা খালি আছে 40টি। ঢাকা মহানগরীতে ভেন্টিলেটরের সংখ্যা 150টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 657টি এবং এই শয্যায় ভর্তি আছে 314 জন।
চট্টগ্রামে খালি শয্যা সংখ্যা 343টি, চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা সংখ্যা 39টি, ভর্তি আছে আইসিইউ রোগী 20 জন এবং আইসিইউ শয্যা খালি আছে চট্টগ্রামে 19টি। চট্টগ্রাম মহানগরীতে ভেন্টিলেটরের সংখ্যা 38টি। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা 14,945টি, সারা দেশে আইসিইউ শয্যা 394টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,764টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 136টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 98টি। সারা দেশে সাধারণ বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,176 জন, আইসিইউ বেডে সারা দেশে ভর্তির সংখ্যা 194 জন এবং সারা দেশে 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 445 জন, সারা দেশে 24 ঘন্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা 639 জন। হাসপাতালে তথ্যের জন্য ফোন নাম্বারগুলি হল 01-3137-9110 এবং 01-3137-9138 থেকে 01-3137-9140 পর্যন্ত। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 792 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন, দুঃখিত আবার বলছি, 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 792 জন এবং 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 809 জন। এ পর্যন্ত আইসোলেশনে 33,143 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 16,287 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 16,856 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,691 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 384,299 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,134 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 321,301 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,998 জন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস সংগৃহীত আছে 944,274টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেবেলের মাস্ক 31,56,936টি, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 11,65,136টি, ফেস শিল্ড এবং গগলস 12,31,973টি মজুদ আছে। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,90,599টি, এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,52,94,038টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,454 জন, 24 ঘন্টায় সংযুক্ত হয়েছেন আরও 16 জন চিকিৎসক, স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,484 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,084 জন, সকল স্থল বন্দরে 313 জন এবং 2টি সমুদ্র বন্দরে 87 জন। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছে 746,646 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে 26,870 জন, এ পর্যন্ত শনাক্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় 974,389 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 583 জন এবং এ পর্যন্ত 25,615 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,72,512 জন এবং এ পর্যন্ত 1,15,302 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 3,419 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 535,759 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 7 জুলাই 2020।
এই ছিল তথ্য। তথ্য শেষ করব, যাবার শেষ করবার আগে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখুন এবং সুরক্ষিত রাখার জন্য সঠিকভাবে মাস্ক পরুন যখন আপনি ঘরের বাইরে আসবেন, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্রত্যেকটি সুরক্ষার জন্য প্রত্যেকটি ধাপই বা প্রত্যেকটি ব্যবস্থাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ব্যবস্থাই আপনার নিজেকে সুরক্ষিত রাখার জন্য পালন করতে হবে। আপনি নিজে সুরক্ষিত রাখবেন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত করার ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং বাসায় শিশুদের, কিশোর কিশোরীদের, বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে এই করোনা সময়ে, কারণ সবাই মানসিক চাপে আছে। নানাবিক মানসিক চাপ দূর করার জন্য আপনারা নিয়মিতভাবে ব্যায়াম করবেন এবং ভালো সিনেমা দেখা, ছবি আঁকা, বাগান করা, এইসব কার্যক্রমের মাধ্যমে মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখবেন। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল হারাবেন না, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ, টাটকা শাকসবজি, ফলমূল, আমিষ এবং তেলচর্বি জাতীয় খাবার বর্জন করা, এইসব স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।